হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া আদার্স যদি কোনো জিমেল থাকে সেই জিমেল লগ ইন করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, আশা করি। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে আসি। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে হাজিম, একটি ইউনানি সিরাপ। এটা হচ্ছে সিনা ল্যাবরেটরিতে তৈরি, ইউনানি কোম্পানি, অ্যাড্রুক লিমিটেড। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়াটা, মানে এই সিরাপটা কাজ করবে আপনার বায়ুনাশক, হজম শক্তি বর্ধক, ক্ষুধা মন্দ্র, পেট ফাঁফা ও বধ হজমের কার্যকারী। আপনারা তো এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনার খিদে নাশক, তারপরে হচ্ছে পেট ফাঁপা, যাদের পেট ফাঁপে গ্যাসের সমস্যা হবে, খাওয়া রুচি হবে না, পায়খানা ক্লিয়ার হবে না, তারা এই জিনিসটা খেলে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। তো আপনাদের কাছে আমি একটি কথা আরও বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে মেডিসিনই খাবেন সেই মেডিসিনটা আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, আমার ভিডিও দেখে মেডিসিনটা গ্রহণ করবেন না, আর আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন খাবেন না। তো আপনারা এই মেডিসিনটা আপনার হচ্ছে প্রাপ্ত বয়স্ক যারা, তারা হচ্ছে 3 থেকে 4 চামচ ওষুধ দিনে আপনি 2 থেকে 3 বার খেতে পারবি, এবং অপ্রাপ্ত বয়স্ক যারা তারা 1 থেকে 2 চামচ ওষুধ দিনে 2 থেকে 3 বার খেতে পারবি। তো গাইস, আমার তো মনে হয় ওষুধটা অনেক ভালো, তো আপনারা দেখাচ্ছি। আপনারা এই মেডিসিনটা যখন খাবেন তখন আপনারা অবশ্যই এই মেডিসিনের যে বোতল আছে এটা আপনারা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, খাওয়ার পূর্বে এটা ভালোভাবে মানে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল্য দেওয়া আছে মাত্র 90 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল্য দেওয়া আছে 90 টাকা। তা এত কম দামে এত সুন্দর ওষুধ বা ভালো ওষুধ, অনেক ভালোই আমার কাছে যেটা মনে হচ্ছে। তবু আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন না, আপনাদের কাছে আমি বারবার বলতেছি। তো গাইস, সর্বশেষ একটি কথা যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোন মেডিসিনের উপর ভিডিও দেখতে চান। আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন, আপনাদের কমেন্টে আমাদের উৎসাহিত হয় এই ভিডিওটা করার। তো আমি নতুন টপিক নিয়ে চলে এলাম একটি ফার্মাসিতে, তো ভিডিওটা করলাম। তো গাইস, আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।